হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করবো প্লেটোকে নিয়ে তা চলো ভিডিওটি শুরু করা যাক প্লেটো এথেন্সের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন প্রায় চারশো সাতাশ শব্দে প্রায় আট বছর বয়সে তিনি সক্রেটিসের নির্দেশে পড়াশোনা করতেন অর্থাৎ প্লেটোর শিক্ষক ছিলেন সক্রেটিস এই সক্রেটিসের চিন্তাভাবনা তার রাষ্ট্রচিন্তায় কিন্তু গভীরভাবে প্রভাব ফেলেছিল কিন্তু এই সক্রেটিসকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচারে প্রাণদণ্ড দেওয়া হয় গ্রিসে সেই সময় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল তাই প্লেটো এই গণতন্ত্রের শাসন ও শাসকদের পছন্দ করতেন না কারণ এই গণতন্ত্রের এতটাই বৈষম্যমূলক আচরণ ছিল যে তার গুরু সক্রেটিসের তারা প্রাণ নিয়ে নেয় এই ঘটনার পরই তিনি আদর্শ রাষ্ট্র গঠনের সন্ধান শুরু করেন সক্রেটিসের মৃত্যুর পর প্লেটোর জীবনের এক নতুন অধ্যায় শুরু হয় প্লেটো তার জন্মস্থান এথেন্স পরিত্যাগ করে চলে যান এবং প্লেটো সেই সময় বিভিন্ন দেশে বিদেশে ভ্রমণ করতে শুরু করে এই ভ্রমণের মধ্যে দিয়ে প্লেটো শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করে ইতালিতে প্লেটো পিথাগোরাসের সংস্পর্শে আসেন এবং তার দ্বারা প্রভাবিত হন এই পৃথাগো ছিলেন জ্যামিতি শাস্ত্রের প্রণেতা তিনশো অষ্টআশি অব্দে প্লেটো আবার এথেন্সে ফিরে আসেন এবং তিনি তার বিখ্যাত শিক্ষা কেন্দ্র অর্থাৎ একাডেমি গঠন করেন সেই একাডেমিতে তিনি শিক্ষকতা শুরু করেন এই একাডেমিতে প্লেটো তার গুরু সক্রেটিসের চিন্তাভাবনা অনুসরণ করে পড়াতেন প্লেটো বিশ্বাস করতেন যে বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার মোকাবিলা একমাত্র দর্শনের শক্তি দ্বারাই সম্ভব এই বিশ্বাসের ওপর ভিত্তি করেই প্লেটো রাজনীতি ও দর্শনের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে রাষ্ট্রতত্ত্ব গড়ে তুলেছিলেন যার ভিত্তি ছিল কিন্তু দর্শন প্লেটোই ছিলেন প্রথম গ্রিক দার্শনিক যিনি সেই সময় রাজনৈতিক সমস্যার বিশ্লেষণ করে সুন্দরভাবে সেটি রচনা করেন প্লেটো রচিত তিনটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হল রিপাবলিক স্টেটমেন্ট এবং লস রিপাবলিক গ্রন্থটি প্লেটোর যৌবনের রচনা যেখানে সক্রেটিসের যুক্তিতর্কের প্রভাব দেখা যায় লস গ্রন্থটি প্লেটোর পরিণত বয়সের রচনা যেখানে পৃথাগোরাসের প্রভাব পরিলক্ষিত হয় এবং স্টেটমেন্ট গ্রন্থটি এই যে রিপাবলিক এবং লস গ্রন্থটি রচিত হয়েছিল তার মধ্যবর্তী সময়ের রচনাকাল এবার আমরা দেখব এই গ্রীসের অবক্ষয়ের কারণগুলো কি খ্রিস্টপূর্ব গ্রিক নগর রাষ্ট্রগুলো বাইরের শক্তির আক্রমণ এবং নিজেদের রাষ্ট্রের ভেতরের মধ্যেই বিবাদ দেখা দেয় গ্রীসে অসংখ্য নগর রাষ্ট্র পাশাপাশি স্বাধীনভাবে অবস্থান করত এই নগর রাষ্ট্রের মধ্যে বসবাসকারী নাগরিক জীবনযাপন সামাজিক ও ধর্মীয় রীতিনীতি এবং শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য ছিল কিন্তু প্রত্যেকটি নগররাষ্ট্রের মধ্যেই একটি মিল ছিল যে সেটি হল এই নগররাষ্ট্রগুলো ছিল দাসভিত্তিক সমাজ ব্যবস্থা একটি নির্দিষ্ট সময় পরে এই নগররাষ্ট্রগুলো সামরিক শক্তি বৃদ্ধিতে নিজেদের প্রধান উদ্দেশ্য ভাবতে শুরু করে ঠিক তারপরেই শুরু হয় একে অপরের সাথে যুদ্ধ এই যুদ্ধের ফলে ধীরে ধীরে নগররাষ্ট্রগুলোর উন্নতি ব্যাহত হতে থাকে এবং সমগ্র গ্রিক সমাজ ক্ষতিগ্রস্ত হয় একদিকে পেলোপোনেসীয় যুদ্ধ অপরদিকে এথেন্স ও স্পার্টার মধ্যে যুদ্ধ এই এথেন্স ও স্পার্টার মধ্যে যুদ্ধ দীর্ঘ সাতাশ বছর ধরে চলেছিল যুদ্ধে স্পার্টার জয়ী হয় কিন্তু স্পার্টার শক্তি কিন্তু দুর্বল হয়ে পড়ে আমরা সকলেই জানি যুদ্ধের ফলাফল হল শুধুমাত্র ধ্বংস এখানে আখেরে কারোই লাভ হয় না দুজনেই ক্ষতিগ্রস্ত হয় সেই একই জিনিস দেখা দেয় এই এথেন্সো স্পার্টার সাথে এছাড়াও সেই সময় দাস মালিক শ্রেণী দরিদ্র নাগরিক ধনী ও দরিদ্রের মধ্যে অর্থনৈতিক বৈষম্য ইত্যাদি কারণে গ্রিক নগর রাষ্ট্রগুলো কিন্তু অবক্ষয় হতে শুরু করে গ্রিসের এই অবক্ষয়ের পর প্লেটো বিভিন্ন তত্ত্ব রচনা করেন তার মধ্যে কয়েকটি তত্ত্ব হল প্লেটোর ন্যায়তত্ত্ব আদর্শ রাষ্ট্রের তত্ত্ব শিক্ষা তত্ত্ব এবং সাম্যবাদ পরের ভিডিওতে আমি এই প্রত্যেকটি তত্ত্ব নিয়ে এক একটি করে ভিডিও বানাবো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লিসিনিং